আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের অনশন আন্দোলনের মাধ্যমে ঠিক কি চাইছেন, তারা কোথায় পৌঁছবেন, কিভাবে পৌঁছবেন এবং কবে পৌঁছবেন এই আন্দোলনের মাধ্যমে, এই প্রশ্নগুলো প্রবল আবেগের ঝড়ের মধ্যে দাঁড়িয়েও এখন উঠতে বাধ্য। প্রবল জনসমর্থন তাদের পক্ষে রয়েছে, পুজো মেটে গিয়েছে, রাজ্য সরকারের আড়ম্বরপূর্ণ পুজোর কার্নিভালের পাশেই তারা তথাকথিত দ্রোহের কার্নিভাল করেছেন, সেখানে অগণিত সাধারণ মানুষ তাদের প্রতি সমর্থন নিয়ে জমায়েত হয়েছেন, এসবই সত্যি। এটাও সত্যি যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দেখাশোনা করছেন তাদেরই সহকর্মীরা, তারাও ডাক্তার, সিনিয়র ডাক্তাররা রয়েছেন, তারা কেউই আন্দোলন করে অনশন করে একেবারে অসুস্থ হয়ে বিপ্লবী যতীন দাসের মতো 63 দিনের মাথায় মারা যাবেন এরকম সম্ভাবনা নেই। তারা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে, করাটাই উচিত। একজন জুনিয়র ডাক্তার, একজন ডাক্তার সমাজের সম্পদ, তিনি অনশন করছেন মানে বেশ কয়েকদিন কাজ করতে পারছেন না, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, কাজ করতে পারছেন না, এগুলো সমাজের ক্ষতি। ডাক্তাররা নিজেরা তো চান না, তারা তো চান যথেষ্ট পরিষেবা বজায় রেখেই তারা আন্দোলন করে যেতে চান, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আসলে কি চান এই আন্দোলনের মাধ্যমে। এই যে দ্রোহের কার্নিভাল কথা হচ্ছে, দ্রোহের উৎসবে সামিল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে মিডিয়াতে সবাই সবাইকে আহ্বান জানাচ্ছেন, এই দ্রোহটা কি? দ্রোহ শব্দটার আক্ষরিক সব থেকে প্রচলিত অর্থ যেটা সংসদ অভিধানে পাওয়া যায় সেটা হচ্ছে অনিষ্ট বা শত্রুতা। ডাক্তারের কারো অনিষ্ট চান? নিশ্চয়ই নয়। শত্রুতা করছেন কারো? নিশ্চয়ই নয়। মনিয়ার উইলিয়ামসের সংস্কৃত অভিধান থেকে বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার বলেছেন এবং তার বক্তব্য অবশ্য মান্য, বিরুদ্ধতা অর্থ দ্রোহ শব্দটির ব্যবহার হয়। ডাক্তাররা বিরুদ্ধতা করছেন, কিসের বিরুদ্ধতা করছেন? তারা একটা সিস্টেমের বিরুদ্ধতা করছেন। এইখানটায় ডাক্তারদের যা মূল স্বর, অন্তত আন্দোলনের যে ঘোষিত স্বর, ঘোষিত তাদের যে মোটো বলা চলে, সেটা কিন্তু বিদ্রোহ নয়, সেটা হচ্ছে সংস্কার। ডাক্তাররা চাইছেন, ন্যায্যত চাইছেন, এবং সেই দাবির পিছনে গোটা সমাজের সমর্থন আছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা শিক্ষা ব্যবস্থা যা দুর্নীতিতে এবং অনাচারে পরিপূর্ণ হয়ে রয়েছে তার সংস্কার, এই সিস্টেমের সংস্কার তারা চান। এই সিস্টেমের বদল, সিস্টেমের সংস্কার দু একটা মানুষকে বদলে দিলে হয় না। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল থাকবেন কি মনোজ ভার্মা থাকবেন তার উপর নির্ভর করে না পুলিশ কিরকম আচরণ করবে। ডাক্তারদের দাবি মেনে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছিল, মনোজ ভার্মাকে পুলিশ কমিশনার করা হয়েছে, তারপরেও ওই কার্নিভালের দিন পুলিশের তার আগের রাতে 163 ধারা ঘোষণা, ব্যারিকেড বানানো, আদালতের নির্দেশে সেগুলো আবার খুলে দেওয়া, এসব কি বিনীত গোয়েল থাকলে হতো না? এক্স্যাক্টলি একই জিনিস হতো। স্বাস্থ্য বিভাগের শীর্ষ পদে দুজন লোককে বদলে দেওয়া হয়েছে, তাতে কি এই হাসপাতালে হাসপাতালে এই যে দালাল চক্রটা বন্ধ হয়েছে? হয়নি। যে ব্যবস্থায় একটি হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর অন্য একটি হাসপাতালে অধ্যক্ষের সঙ্গে সারাদিন লেপ্টে থাকেন, তার ব্যক্তিগত সহকারী কাজ করেন, সেই ব্যবস্থার পরিবর্তন অধ্যক্ষকে বদলালে হবে না, স্বাস্থ্য অধিকর্তাদের বদলালে হবে না। ডাক্তাররা এই দীর্ঘমেয়াদী একটা লড়াইয়ে নেমেছেন, এটা যুক্তি দিয়ে বোঝার প্রয়োজন রয়েছে। শুধু আবেগের স্রোতে ভাসলে এটা এটার প্রতি এই এই এটার মূল্যায়নের প্রতি আমরা সুবিচার করব না। দ্রোহ বিদ্রোহ তাতে বেশি উৎসাহ কাদের? বেশি উৎসাহ কিছু রাজনৈতিক দলের, যারা বিজেপির কথা বলছি, ওই কার্নিভালের দিন পতাকা নিয়ে থাকলে লোক আসবে না যথেষ্ট বুঝতে পেরে পতাকা ছাড়া পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি তো অরাজনৈতিক ব্যক্তি নন, তিনিও পতাকা ছাড়া আন্দোলনে নামতে বাধ্য হলেন যাতে কিছু বেশি লোক আসে, পতাকা নিলে অত লোক আসতো না। এই আন্দোলনটার সঙ্গে সাধারণ মানুষের ভাবাবেগ এইভাবে জড়িয়ে গিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিজেপি এবং অন্যান্য তৃণমূল বিরোধী দল, বিজেপির নাম করছি কারণ তারাই সংখ্যার বিচারে প্রধান বিরোধী দল, তৃণমূল কংগ্রেসের বিরোধী অন্যান্য দল, তারা কি চাইছে?
তাদের অন্তত একটা অংশ চাইছে এই উপলক্ষ করে, এই ডাক্তারদের আন্দোলনকে উপলক্ষ করে সরকারের পরিবর্তন, মমতা ব্যানার্জির সরকারকে হটিয়ে অন্য কোনো সরকারকে বসানো। এই দুর্নীতিতে আকাঙ্ক্ষ নিমজ্জিত এবং প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা মমতা ব্যানার্জির সরকারের প্রতি আমার বিশেষ কোনো আনুগত্য নেই। কোনোদিনই কোনো সরকারে বা রাজনৈতিক দলের হয়ে দালালি করার আমার কোনো অভিজ্ঞতাও নেই। কিন্তু একটা কথা খুব দৃঢ়ভাবে আমি এবং ফোর্থ পিলার অফ দি পিপল বিশ্বাস করে, সেটা হচ্ছে এই যে সরকারের পরিবর্তন একমাত্র ভোটের দ্বারা হওয়া উচিত এবং সম্ভব। রাস্তায় নেমে আন্দোলন করে সরকার পরিবর্তন, এই বিপজ্জনক নজির যেন আমার দেশে এবং আমার রাজ্যে তৈরি না হয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক উদাহরণ, এর থেকেও যদি আমরা শিক্ষা না নিয়ে থাকি তাহলে তার থেকে দুর্ভাগ্যের কিছু নেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রাস্তায় নেমে মানুষের দাবিতে সরকার পরিবর্তনের ফলে এখন যা হয়েছে, সম্পূর্ণ মৌলবাদী শাসনের প্রতিষ্ঠা হয়েছে, সে দেশের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সে দেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করা, বাংলাদেশ তো অনেকবার স্বাধীন হয়েছে, পাকিস্তানের হাত থেকে যখন স্বাধীন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন যে মুজিবুর রহমান, তার নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, সংখ্যালঘুদের ধর্মীয় আচরণ এমনকি দৈনন্দিন নিরাপত্তা সেখানে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই বাংলাদেশের সদ্য সাম্প্রতিক উদাহরণ চোখের সামনে থাকা সত্ত্বেও যারা মনে করেন যে রাস্তায় নেমে আন্দোলনের দ্বারা একটা নির্বাচিত সরকারের পরিবর্তন করা যায় বা করা উচিত, তাদের আমরা ভারতের গণতন্ত্রের মিত্র বলে মনে করি না। এই কথাটা খুব স্পষ্ট করে বলা প্রয়োজন হচ্ছে, প্রয়োজন হচ্ছে এই জন্য যে এই আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার পড়ে যাবে এই ভাবনার দ্বারা এখনো বহু মানুষ চালিত হচ্ছে। সরকার পড়বে না, আমার দৃঢ় বিশ্বাস, আমার আশা সরকার পড়বে না। যদিও সরকারের দুর্নীতির জন্য আমি এর প্রবল সমর্থক, কিন্তু আমি মনে করি সরকারের পরিবর্তন একমাত্র ভোটের মাধ্যমে হওয়া উচিত। সেই জন্য, ঠিক সেই জন্যই জুনিয়র ডাক্তারদের দায় রয়েছে খুব গভীরভাবে আত্মসমীক্ষণ করার, বিশ্লেষণ করার, যে তাদের এই আন্দোলন কিভাবে, কবে, কোথায় নিয়ে যাবে। যেভাবে চলছে, একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তার চিকিৎসা চলছে, আরেকজন এসে যোগ দিচ্ছেন, হাজার হাজার জুনিয়র ডাক্তার আছে, তত্ত্বগতভাবে অনন্তকাল না হলে ওটা দীর্ঘদিন এই প্রক্রিয়া চলতে পারে। আবার একটা সিস্টেমের সংস্কার যা তারা আসলে চাইছেন, সেটাও রাতারাতি হওয়ার নয়। যে ব্যবস্থায় সরকারি হাসপাতালের ডাক্তার তিনি তার সরকারি ডিউটির সময় হাসপাতালের পাশে নার্সিংহোমে প্র্যাকটিস করেন বা করতে পারেন, যে ব্যবস্থায় একজন মেডিকেল কলেজের অধ্যক্ষকে বদলি করে দেওয়ার দু ঘন্টা পরে তাকে আবার ফিরিয়ে আনা হয় এক জায়গায়, যে ব্যবস্থায় একজন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করার পর কয়েক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী তাকে আবার অন্য একটা হাসপাতালে কর্তা করে বসিয়ে দেন, সে ব্যবস্থার পরিবর্তন সহজ নয়। এই ব্যবস্থার ভিতরে থেকে দীর্ঘদিন নজর রেখে এর পরিবর্তন করাতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী লড়াই, কঠিন লড়াই, রাতারাতি হওয়ার নয়। এই লক্ষ্য মাথায় রেখে কিভাবে এগোবেন ডাক্তাররা সেটা তারাই ঠিক করবেন, সেটা তো আমি বা অন্য কেউ বাইরে থেকে তাদের জ্ঞান দেওয়ার, উপদেশ দেওয়ার কেউ নই। কিন্তু এটা তাদের স্মরণে রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা, সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছে 650 বসেছে, সরকার বলছে না 300 বসেছে, 300 থেকে 400 হবে, 500, একসময় 650 হবে, 650 হওয়ার পরেও আবার 150 বিকল হয়ে যাবে, তারপরেও আবার যে দালাল যখন ঘোরাফেরা করবে তখন সুইচটা অফ করে রাখা হবে। এই হচ্ছে ব্যবস্থা, এই ব্যবস্থাটা পরিবর্তন দরকার, ব্যবস্থার পরিবর্তন ব্যবস্থার ভিতরে থেকে নিরন্তর লড়াই করে করতে হবে। সেই দীর্ঘমেয়াদী লড়াইয়ে ডাক্তারদের সঙ্গী যাতে নাগরিক সমাজ হতে পারে, তার একটা প্রকরণ, একটা ব্যবস্থা উদ্ভাবন করতে হবে, তাহলেই তাদের এই লড়াই সার্থক হবে, তাদের এই ন্যায্যতার পক্ষে, ন্যায়ের পক্ষে তাদের যে লড়াই
সে লড়াই তাদের সার্থক হবে। ডাক্তাররা কিন্তু বিদ্রোহ করছেন না, তারা মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবে উল্লেখ করেই তার সঙ্গে আলোচনা করতে চেয়েছেন, করেছেন, তারপরেও সরকারি প্রতিনিধি হিসেবে বহুবার তারা মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন। বিদ্রোহ, সরকার উল্টে দেবো এই সুযোগে, এটা তো ডাক্তারদের ঘোষিত কর্মসূচি নয়। তাহলে তাদের যে সংস্কারের দীর্ঘমেয়াদী কঠিন পথে তারা পথের তারা যাত্রী, সেই পথের দিকে কি নাগরিক সমাজের এবং তাদেরও আরো বেশি করে মনোনিবেশ করা উচিত নয়? এই প্রশ্নটা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।